দেশে সুপার শপের সংস্কৃতি খুব বেশি দিনের নয়। 1999 সালে স্টপ এন্ড শপ নামে সুপার শপটি চালু হলেও তা চলে মাত্র 5 বছর। এরপর 2001 সালে দেশের বাজারে আসে রহিম আফরোজ গ্রুপের প্রতিষ্ঠান আগোরা। শুরুতেই উচ্চবিত্তদের মাঝে বেশ সাড়া পড়ে নতুন ধারার এই উদ্যোগ। এরপর গেল প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশে রোজকার গৃহস্থালির বাজারের অভ্যাসে ধীরে ধীরে পরিবর্তন এসেছে। একই ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় সব পণ্য আর যথাযথ মানের আশ্বাস নিয়ে যাত্রা শুরু করা সুপার শপগুলো ক্রমেই পছন্দের বিকল্প হয়ে উঠেছে। তবে আস্থা অর্জনে এগিয়েছে কতটুকু? বিশ্বের বিভিন্ন দেশে মুদি দোকানের চেয়ে সুপার শপে কম দামে পণ্য মিললেও দেশে ভালো মানের নামে ভোক্তাদের গুনতে হয় বাড়তি টাকা, যেখানে নানা কৌশলে অতি মুনাফা করায় মনের অজান্তেই প্রতারিত হন ভোক্তারা। এই যেমন মূল্য পরিশোধের সময় রাউন্ডিং ফিগার বা অ্যাডজাস্টিং ফিগারের নামে ক্রেতাদের কাছ থেকে নেওয়া হয় বাড়তি টাকা। রাজধানীর মণিপুর এলাকার কে এম শাকের উজ্জামান গেল এক দশক ধরে সুপার শপ থেকে নিয়মিত বাজার সদাই করেন তিনি। রাউন্ডিং চেঞ্জের নামে হাতিয়ে নেওয়া অতিরিক্ত টাকার ফর্দে বরাবরই চোখ আটকালেও এড়িয়ে গেছেন। পয়সাটা যে ওরা নিচ্ছে আমাদের বলেও না, অনেক সময় দেখলে দেখা যায় তো হয়ে গেছে, হইলো 35 পয়সা আপনি একটা এক জিনিস, ওই জিনিসটা আসলেও ঠিক না চেঞ্জ হিসাবে, কিন্তু আমরা দেই সবাই দিচ্ছে, না দিয়ে উপায় নেই, আপনি পাইলে বলবো যে ভাঙতি নেই। রাউন্ডিং চেঞ্জ বা অ্যাডজাস্টিং ফিগার সম্পর্কে জানেন না এমন ক্রেতার সংখ্যাই বেশি। কেউ কেউ জানলেও ঝামেলা এড়াতে প্রশ্ন করেন না। মূল্য পরিশোধ রসিদে 25, 50 কিংবা 75 পয়সা বাড়তি নেয়ার বিষয়টি কখনো উল্লেখ থাকলেও কিছু কিছু সুপার শপে তা উল্লেখ না করেই মূল হিসাবে যোগ করা হচ্ছে বাড়তি টাকা। খেয়াল করা হয় নাই, বাট এটা যেটা করতেছে এটা আসলে মানে এটা তো ঠকানোই বলে, কারণ এটা তো ওরা আমাদের বলে নিচ্ছে না। চেঞ্জ পয়সা তো ওরা দেয় না, এবং যেহেতু আমরা ব্যাংকে পে করি, কার্ডে পে করি, সেই অপশনটা ওরা করতে পারে, কিন্তু সেই অপশনটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা করে না। 25 পয়সা যদি প্রতিটা ক্লায়েন্ট থেকে নেয়, ধরেন ডেলি 1000+ ক্লায়েন্ট আসে, 1000+, তাহলে 25 পয়সা করে অনেক টাকা কিন্তু আসে, এই টাকাটা কোথায় যায়? বাংলাদেশে হচ্ছে কি নেয়ার সিস্টেম আছে, কিন্তু ক্রেতাদেরকে দেওয়ার সিস্টেম নয়। দেখবেন আপনাকে রিটার্ন চকলেট দিবে, ওই 1 টাকা না দিতে বলে আপনি যদি দোকানদারকে চকলেট দেন তিনি উনি কিন্তু নেবে না। পুরো গভর্নমেন্ট সিস্টেমে এই চেঞ্জটা আনতে হবে যে এটা কীভাবে করা সম্ভব। সর্বশেষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছরের শেষ দিকে সুপার শপগুলোতে 29% পর্যন্ত মুনাফার নজির পায় প্রতিষ্ঠানটি। সারা দেশে 1000-এর বেশি সুপার শপের মধ্যে সুসংগঠিত 350টি সুপার শপে প্রায় 3.5 লাখ ক্রেতার ভিড় জমে। গড়ে 50 পয়সা হিসাবে প্রতিদিন অতিরিক্ত টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 1,75,000 টাকা। বছর শেষে রাউন্ডিং চেঞ্জ বা অ্যাডজাস্টিং ফিগারের নামে সুপার শপগুলো নিয়ে নিচ্ছে প্রায় 6 কোটি টাকার বেশি কর বহির্ভূত টাকা হিসেবে, যা থেকে যাচ্ছে সুপার শপ মালিকদের পকেটে। বিষয়টি স্বীকার না করলেও প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপার শপ ওনার্স অ্যাসোসিয়েশনের। বাড়তি নেওয়ার কোনো অধিকারে নাই তার, আমাদের থেকে স্পষ্টভাবে বলা আছে যে ওরকম কোনো কিছু কোনোভাবেই করা যাবে না। আপনার গায়ের থেকে যদি আটানা যায়ও আপনি সেটা ছাড় দিবেন, কারণ আপনি ওই ক্রেতার আটানা রাখতে পারবেন না। কোনো কারণে যদি ভাঙতি না থাকে তাহলে অন্য একটা প্রোডাক্ট দিয়ে সে অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করতে হবে, সেটা প্রোডাক্ট দিয়ে অ্যাডজাস্ট করলেও কাস্টমার যদি খুশি হয় হ্যাঁ আমি এটা নিলাম। শুধু সুপার শপ নয়, অনলাইন কিংবা বড় বড় ব্র্যান্ডের শোরুমেও চলে এমন কৌশল, যেটিকে ক্রেতার স্বার্থ বিরোধী মনে করছে ভোক্তা অধিকার। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। অতিরিক্ত এসব কর বহির্ভূত টাকার হিসাব তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। অতিরিক্ত যদি ভোক্তার ক্ষেত্রে নেওয়া হয় সেটা সম্পূর্ণভাবে অনৈতিক, বেআইনি, এবং এটা বন্ধ হওয়া উচিত। তো অনেক ক্রেতাই হয়তো প্রতিবাদ করে না, কারণ অঙ্কে সামান্য, সবার কাছ থেকে যদি 10 পয়সা করে বা 20 পয়সা করে কাটা হয় কিন্তু দিনের শেষে সেইটা 1,000 টাকা হয়ে যেতে পারে। সরকারের উচিত হবে এর বেনিফিটটা সরকারে নিয়ে নেওয়া, মানে দোকান মালিক বা সুপার শপের মালিকের এই বেনিফিট গ্রহণ করার কোনো নৈতিক অধিকার নাই। এই রাউন্ডিংয়ের ক্ষেত্রে এটি অবশ্যই যদি সেটি যদি 49 পয়সা হয় তাহলে কিন্তু 1 টাকা কমানোর কথা, আমাদের দৃষ্টিতে এটি ওইভাবে পড়েনি, এবং সেখানে আমরা এই জিনিসটা একটু যাচাই করে দেখব যে তারা রাউন্ডিংয়ের ক্ষেত্রে আপনার তাদের কী পলিসি কী। এটি একটি সূক্ষ্ম প্রতারণা, যতগুলো সুপার শপ আছে সেখানে আপনার এই 50 পয়সা 40 পয়সা এগুলো ক্যালকুলেট করলে এই ফিগারটা কিন্তু বছর শেষে এটি একটা বিশাল ফিগার। ভোক্তার স্বার্থ এখানে কিছু হলেও তো জড়িত, আর প্রথম কথা হলো যে এই বিষয়টি ভোক্তাকে জানাতে হবে।
সুপার শপ খাতে বার্ষিক লেনদেন প্রায় 2,500 কোটি টাকা, যার গড় প্রবৃদ্ধি 15% বেশি। মুন্নাফ রশিদ, এখন ঢাকা।